بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله پاک رب العالمين الشهيد رباري وشنك وغنية شكرية جاء الله باك رب العالمين مدر توفيق ديسن دیئے إسلامك لائف ونشتن اپستد ہوار شروع تے اے محر تے اما درشت اکراب انگلار پور دائے جارا جوگ دیئے আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইসলামিক লাইফ অনুষ্ঠানে আর প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে নিয়মিত মেহমান হিসাবে যোগ দিয়েছেন আপনাদের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলিমে দিন এবং মাজাহিরুল আউল মাইলের মাইলুল মাদ্রাসারা সম্মানিত প্রিন্সিপাল হজর শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ জল্লা খের আমরা আজকে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের আলোচনা শায়েখের কাছ থেকে শুনতে চাই কোরআন এবং হাদিসের আলোকে হজরত ঈসা আলাই ইসাল্লাম হজরত ঈসা আলাইহি ইসালাম এবং ঈসা আলাই ইসলামের কথা বলতে গেলেই আলে ইমরান এবং বিশেষ করে মারিয়াম আলাহি ইসালামের কথাও অবশ্যই চলে আসবে আর এটা আমাদের মুসলমানদের জন্য আমাদের সকলের জন্য এটা জানা অত্যন্ত জরুরি এই জন্য এই বিষয়ে আমরা শায়েখের কাছে যাচ্ছি শায়েখের আলোচনা শুনি ইনশাল্লাহ জি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين. الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الإفتقار إلى رحمته. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers and listeners شماني تو درشو کو سوطا أمرا الله تعالى شكري آداء كوسي جال الله تعالى آمدر كأي پروچوندو شتير مدد اكتی إيه گروت تو پورنو নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফ যেখানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে রেগুলার আলোচনা হয় এ ধরনের একটি মোবারক প্রোগ্রামে অংশগ্রহণের তো অফিস আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন অথবা পরে যারা সংযুক্ত হবেন সবাইকে মুবারকবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি আজকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে সম্মানিত সঞ্চালক সাহেব গত সপ্তাহে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমরা এই বিষয়ের আলোচনা করব ইনশাল্লাহ তো আমি বিষয়টাকে ডিলে করার একটা বড় কারণ হলো যে আসলে শুধু এই বিষয়কে নিয়ে আলোচনা আমাদের মেন উদ্দেশ্য না আমাদের মেন উদ্দেশ্য হলো এই কেন্দ্রিক একজন মুসলমান হিসাবে আমাদের কি জানা এবং কি করা আমাদের কর্তব্য এই বিষয়ে জ্ঞান লাভ করা তো এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই জন্য যে আমরা যে দেশে বসবাস করছি স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই সময় আসলে ডিসেম্বর মাস আসলে বিশেষ করে ডিসেম্বর মাসের একেবারে শেষে যখন টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর পঁচিশ তারিখ যখন আসে তো এখানে এই দিনটাকে ক্রিসমাস ডে এবং বাংলাতে যেটাকে বড়দিন দিন বড়দিন হিসাবে অভিহিত করা হয় এবং এই কেন্দ্রিক কিছু প্রোগ্রাম হয় মেইনলি এই বিষয়টা আলোচনাতে আসার দাবি এই জন্য রাখে যে এই বিষয়টাকে যে নবী ঈসা আলিহি সালামকে কেন্দ্র করে ঈসা আলিহি সালাত সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে এই প্রোগ্রামটি হয়ে থাকে আর ঈসা আলিহি সালাম আমাদের মোহাম্মদুর রসুল্লা আলাইহি আলিহি আসাল্লামের ইমিডিয়েটলি আগের নবী সমস্ত আম্বাম আলি সালামদের ব্যাপারে আমাদের ইমান হলো লাফার রিকুবাইন আহাদিম মিনহুম আমরা সমস্ত নবী রসুলের উপর ইমান রাখি এবং তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না কোন দিক থেকে পার্থক্য নেই যে আল্লাহ তালার কাছ থেকে সবাই এসেছেন অথচ আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে মধ্যে বলছেন থিল্কা রুসুলুফল কাল্লামল্লাহ মিনহুম মানকাল ওরফ দহম তহমদার ও এতেই না এই আয়াতে আল্লাহ তালা বলতেছেন তিলকা রুসুল ফাদমালাবাদ এই সমস্ত আমবে ক্রাম নবী হিসাবে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না তবে আল্লাহ তালা এক নবীর চেয়ে অন্য নবীকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নবীকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন মিন মান খাল্লাম আল্লাহ তাদের মধ্য থেকে আল্লাহ বলেন কাউকে আল্লাহ তালা আল্লাহ সরাসরি কথা বলে অনার করেছেন যেমন হজরত মুসা আলি সালাতাম موسى عليه الصلاة والسلام شبورك قرآن الكريم مدى الله وكلم الله موسى تكليما الله تعالى شراشه موسى عليه الصلاة والسلام شتى كتابه لسين ابن طور بحار موسى عليه الصلاة والسلام الله تعالى تورات كتاب تارو پر نازل تو الله تعالى اي آيات المدى منهم من كلم من الله ورفع بعضهم دَرَاجَاتٍ تا دير كيوكي الله تعالى انيك হায় স্টেটাস আল্লাহ তালা দিয়েছে এই আয়াতের তফসিরের মধ্যে আসছে ও রফা আহমাত্মি ও যে রসুল সাল আলহি আসাল্লামকে সমস্ত আম বিয়ে গ্রামের উপর মর্যাদা এই জন্য দেওয়া হয়েছে যে আল্লাহ রসুলের দাওয়াতটা ছিল আম সারা পৃথিবীর সমস্ত মানুষকে কেন্দ্রিক এই জন্য আল্লাহ তালা কোরআনে কেরই মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেভাবে রসুল সাল্লি আসাল্লামকে রহমতুল্লিহ হিসেবে পাঠিয়েছেন ঠিক তদ্রুপভাবে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল সাল আলহিউসাল্লামকে দ্যান্লাহ বি ইজনিহি ওয়াসির জাম মুনিরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার প্রতি দাওয়াত দিনওয়ালা এবং আল্লাহ রসুলকে বেশির এবং নাদির হিসাবে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের বই হিসাবে কারি সবে রসুল্লিহি আসসালামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই আয়তেই আল্লাহ তালা রসুল্লাহ আলিহামের মর্যাদার পর আল্লাহ তালা বলছেন মারিয়ামাত আল্লাহ তালা ঈসা ইবনে মারিয়াম আলাইহিহিহিহিহি সালামকে আল্লাহ তালা বাইনাত দিয়েছেন আল্লাহ তালা অনেকগুলা মর্যাদাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনি কেরিমের মধ্যে যখনই আল্লাহ তালা ঈসা আলিহি সালাত সালামের কথা বলেছেন সাথে সাথে ঈসা মারিয়াম যে ঈসা তিনি মারিয়ামের পুত্র এর কারণ হল খ্রিস্টিয়ানরা তারা বিলিভ করে যে ঈসা আলিহি আল্লাহ তালার পুত্র মিন জালিক একতারা রদ করার জন্য বারবার কোরআনের মধ্যে যেখানেই ঈসা আলি সালামের নাম নিয়ে আসা হয়েছে সেখানেই ঈসা ইবন মারিয়াম আল্লাহ তালা বলেছেন যাতে মানুষের এ ব্যাপারে কি থাকে না কোনো সন্দেহ থাকে না ঈসা আলিহি সালাতাম সমস্ত কিরাম আলিহিম থেকে একজন ব্যতিক্রম ধর্মী নবী এই জন্য যে ঈসা আলহি সাল্লা সালামকে আল্লাহ তালা বাপ ছাড়া শুধু মা থেকে আল্লাহতালা সৃষ্টি করেছেন এই বিষয়টাকে বোঝার জন্য আগে আমাদের সবাইকে যে জিনিস বুঝতে হবে সেটা হলো কি যে কিছু জিনিস আছে মজা মেরাকল অলৌকিক মজা মানি হলো এটা স্বাভাবিক না দুনিয়াতে স্বাভাবিকভাবে যে কাজ হয় এটা এভাবে না এটা অস্বাভাবিক এটা মানুষের সাধ্যের বাহিরে মানুষ চাইলেও সেটা করতে পারবে না এই ধরনের কিছু মর্যদা মিরাকল আল্লাহ তালা আমি কালাম আল্লাহ আল্লাহতালা দিয়েছেন ঈসা আলি ইসলামের ক্ষেত্রে ঈসা আলি ইসলামের দুনিয়াতে আসাটি একটা মর্যাদা কারণ ঈসা আলাইহি সাল্লাসালামের কোনো পিতা নাই দুনিয়াতে পিতা ছাড়া মানুষ হতে পারে এটা মানুষের কাছে অসম্ভব

বলছেন ঈসা আলিহিস আদম আলি ইসলাম হয়ে গেছেন ঠিক তদ্রুপভাবে যেভাবে আদম আলি ইসলামকে আল্লাহ তালা মাটি থেকে পিতা মাতা ছাড়াই আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক সেইভাবে ঈসা আলি ইসলামকে শুধুমাত্র পিতা ছাড়া অ্যাটলিস্ট মা তো আছেন কিন্তু আদমআসালাম তো মাও নাই বাবাও নাই মাটি থেকে আল্লাহ তালা আল্লাহর জন্য এই বিষয়টা কোনো কঠিন আল্লাহর জন্য এই বিষয়টা কোনো কঠিন না তো আল্লাহ তালা বললেন অনেকের মধ্যে ইনামাসলাইন ইন আল্লাহি কামা থালি আদম খলকহু মিন তুরাবিন থুম্মা ক্বাল লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন আর বললেন কুন হয়ে যাও হয়ে গেল ঠিক সেইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোরআনি কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাতু সালাম সম্পর্কে এত বেশি আল্লাহ তাআলা তার জন্ম বৃত্তান্ত পুরোটা বিষয় আল্লাহ তালা বলেছেন যা আর অন্য কোনো নবীর ব্যাপারে বলেননি কারণ অন্য কোনো নবীর ব্যাপারে ঈসা আলাহ ইসলামের ব্যাপারে খ্রিস্চানরা যেভাবে বাড়াবাড়ি করেছে আর কারো ব্যাপারে এই ধরনের এত বাড়াবাড়ি হয়নি তো কোরআনে কেরিমের একটা স্লোভ হল যে যে সমস্ত ব্যাপারে মানুষের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আল্লাহতালা এই কোরআনের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা দিয়েছে এই জন্য ঈসা আলিহি সালামের জন্মের বৃত্তান্তের দিকে যদি আমরা যাই طالع الله تعالى جون الله تعالى يقول آل عِمْرَانٍ إن الله اصطفى آدم ونوح وآل إبراهيم وآل إبراهيم عَلَى العالمين ذرية بعدها من بعد الله سميع عليم إذ قالت <applause> إمرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع عليم إسلا قالت إمرأة যখন তিনি মান্ন করলেন মাফি ফি বতনি মহার আমার গর্বে যে সন্তান আছে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে আমি বাইতুল মাকদিসের খিদমতের জন্য আমি অকফ করে দিল ফালাম্মা ও দায়ত হা কালাত রব্বি ইন্নি ও দায়ত হা উনসা উল্লাহ আলম বি মা ঘটনা হইলের উল্টা ফালাম্মা ও যখন গর্ব থেকে বাচ্চা দুনিয়াতে আসলেন তখন কি হল ফালা বাচ্চা ভূমিষ্ঠ হলেন প্রতিপালক আমি তো মান্নত করেছিলাম ছেলে হইলে আপনার ঘরে দিব কিন্তু ওদা হা উনসা এখন ঘটন উল্টা এটা উনি তো একজন মেয়ে তো মেয়েকে আমি আল্লাহর ঘরের খেদমতের জন্য আমি কীভাবে দেবো অল্লাহ আলম বিমা ওদা আল্লাহ তালা ভালোই জানেন যে ঈসা আলা ইসলামের মায়ের ব্যাপারে একজন মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এটা আল্লাহ তালা কি করেন আল্লাহ আলমাত আর কখনও মেয়ে ছেলের সমান হতে পারে না কীভাবে মেয়ে ছেলের সমান হতে পারে না মেয়েদেরকে আল্লাহ তালা ইমামতির জন্য কখনও মেয়েদেরকে আল্লাহ তালা ইমামতির পোস্ট আল্লাহ তালা দেননি নবীদের পোস্ট আল্লাহ তালা দেননি তাদেরকে আল্লাহ তালা অন্যভাবে আল্লাহ তালা সম্মানিত করেছেন তো ঈসা আলি ইসালাত মায়ের ব্যাপারে ঈসা আলি ইসলামের মা মারিয়াম আলাই হাসালামের মা বলতেছেন ইন্নি তুহা মারিয়াম আর আমি নাম রাখলাম মারিয়াম রাজির আমি আল্লাহ তালার কাছে শয়তান যাতে স্পর্শ না করে এই জন্য আল্লাহ তালার কাছে আমি পানা যাচ্ছি এই জন্য যখন ঈসা আলহ ইসলাম দুনিয়াতে আসেন সমস্ত দুনিয়ার যত মানুষ দুনিয়াতে আসে আসার সাথে সাথে শয়তান তাকে একটা টাচ করে খুচা তো সন্তান খেদে উঠে ঈসা আলহ ইসলামের মায়ের মা মারিয়াম আলহ ইসলামের মা দোয়া করছিলেন যে মারিয়ামের ব্যাপারে এবং মারিয়ামের জুররিয়া যেন শয়তান যেন স্পর্শ না করতে পারে হাসান আল্লাহ তালা এই সন্তানকে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তালা কবুল করে দিতেন ওয়াকবাহা জাকারিয়া এখানে আসছে মেন স্টোরিটা যে ঈসা আলহ ইসলামের মাকে জাকারিয়া আলাইহালাম একজন নবী তিনি তাকে কাফ আলাহা লুকাফ্টার করলেন কিভাবে লুকাফ্টার করতেছেন যেহেতু মান্য ছিল মসজিদুল আকসাতে উনি মসজিদুল আকসার খেদমত করবেন তো মসজিদুল আকসাই মসজিদুল আকসার মধ্যেই একটা জায়গা বাইতুল মক্তিসের মধ্যে উনার জন্য মসজিদের সামনের দিকে একটা জায়গাতে ওনাকে রেখে দেয়া হলো আর ওনার লুকাফটার কে জাকারিয়া সালাম এই মেহরাব মসজিদের সামনে যে জায়গাটু থাকে আমরা যেটাকে মেহরাব হিসেবে চিনি এই মেহরাবে যখন তিনি এসে ঢুকেন এর অর্থ হল কি যে মারিয়ামা আলিহা সালামকে রেখে তিনি কোথাও কোনো কাজে গেছেন কাজ থেকে ফিরে আসে যখন এখানে ঢুকলেন তো ওয়াজাদা দাহা রিস্কা সেখানে এসে দেখেন যে আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য রিস্ক ফল ফ্রুট আসছে তাও এমন ফল ফ্রুট যেটা স্বাভাবিকভাবে এই সিজনের না অন্য সিজনের এই ধরনের ফল ফ্রুট আসে তিনি এটা দেখে তো অবাক যে এখানে তো কারো অ্যাক্সেস নাই কে আসলো ফল কে দিয়ে গেল। কোথা থেকে এই ফল আসলো এটা দেখে জাখারিয়া আলিহি সালাতাম এটা বিশ্বাস হলো একই হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে আসে তো এর আগেই জাখারিয়া সালাম জিজ্ঞেস করেন كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله تني مريم كي بولن يا مريم أن لك هذا مريم إذا تني هو من عند الله 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 إن الله يرزق من يشاء بغير حساب الله ذاك إتشا بلا حساب الله تعالى رزق دان كرن. আল্লাহ তালা ইসা আলিহি সালামের মায়ের জন্ম বৃত্তান্ত আল্লাহ তালা সুরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন এখানে হজরত জাকারিয়া আলীহি সালাম যখন এই মোয়াজা যখন দেখলেন মিরাকল যখন দেখলেন যে এইভাবে যখন যে সিজনের ফল না এই ফল আল্লাহ তালা মেহরাবের মধ্যে মারিয়ামকে আল্লাহ তালা দিচ্ছেন তিনিও দীর্ঘদিন থেকে জাকারিয়া আলি ইসলামের কোনো সন্তান নেই তো জাকারিয়া আলি ইসলাম মনে আসলো এই কথা যে আল্লাহ তালা যদি এইভাবে যে সিজনের ফল না এটা যদি দিতে পারেন তো আমি অনেক দিন হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে হাড্ডি দুর্বল হয়ে গেছে এখন তো আর স্বাভাবিক সন্তান পাওয়ার কথা না কিন্তু এরপরও তো আল্লাহর কাছে তো আমি চাইতে পারি হুনা আলিকা দা ইয়া রব্বা হুনা আলিকা ওভা দা ওই জায়গায় এসে মানে এই অবস্থা দেখে জাকারিয়া আলি ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করে কে দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে জরুরিয়া আমাকে শুধু সন্তান দান করুন আল্লাহ জাকারিয়া সন্তান সালাতামকে আসলে বিস্তারিত আলোচনার সময় নেই কিন্তু সংক্ষেপ শুধু এই একটু টাচ করতে হয় তো জাকারিয়া আলিহি সালাতাম প্রার্থনা করছে আল্লাহর পক্ষ থেকে দোয়া আল্লাহ তালা কবুল করছেন কিন্তু এই দোয়া যখন কবুল করছেন তখন আল্লাহ বলছেন জাকারিয়া আলিহি সালাম যখন মেহরাবের মধ্যে ওহু আকাই ফিল মেহরাব মেহরাবের মধ্যে তিনি নামাজ পড়ছেন আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে যে আমি তোমার দোয়া কবল করেছি আমি তোমাকে একটি সন্তান দিব যে সন্তানের নাম ইয়াহিয়া হবে তো এই বিস্তারিত ঘটনা আল্লাহ তালা সুরা আল ইমরানের মধ্যে এনেছেন এখানে আমাদের জানার বিষয় যেটা সেটা হলো কি যে তালা শুধু ইসা আলহি সাল্লাম না ঈসা আলি ইসলামের মা কীভাবে দুনিয়াতে এসেছে সেটাও আল্লাহ তালা করে অনেক মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছে এবং ঈসা আলিহি সালামের মা মারিয়াম আলাইহ সালাম ওনার নামে আল্লাহ তালা সুরাত মারিয়াম করে একটা সুরা পুরো একটা সুরা এই নামে ঈসা আলি ইসলামের মার নামে আল্লাহ তালা রসুল করিম সাল আলহি সাল্লামের উপর নাজিল করেছেন যে সুরাতে শুরুতেই সাদ জিক্রু রাহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া প্রথম জাকারিয়া আলি ইসালামের স্টোরি এখানে যেভাবে সংক্ষেপে বলা হয়েছে এই স্টোরিটুকু আসছে আর এর পরেই দুই নম্বর রুকু থেকে শুরু হয়েছে ওয়াদ কুরফিল কিতাবি মারিয়াম ইদিং তাবাদাত মিন আহলিহা মাকান সার্কিয়া সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা আমরা শাহের কাছ থেকে শুনছি আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা আলোচনা শুনলাম মানে শায়েখ ঈসা আলাইহিসের জন্ম বৃত্তান্ত আগ পর্যন্ত মানে ভূমিকা স্বরূপই বলা যায় যে শাহেখ টাচ করেছেন কীভাবে মারিয়াম আলাই ইসলামের আল্লাহ সুবাহানাহ তালা কোরআনের মধ্যে মারিয়াম আলাই ইসলামের জন্মের কথা উল্লেখ করেছেন এবং মারিয়াম আলাই ইসলামের মা কীভাবে মান্নাত করেছিলেন আর এখানে চমৎকার একটা কথা যে বিষয়টা মানে কোরআনে কোরআনের মাধ্যমে এবং এই বিষয়ের দ্বারা আমাদের মনের মধ্যেও মানে দোয়ার প্রতি আরও গুরুত্ব বেড়ে যায় যেখানে একজন আল্লাহর নবী শত বৎসর বয়সে তিনি যখন দেখলেন যে আল্লাহ যদি মারিয়ামকে ফল ফ্রুট দিতে পারেন যেটা এই সিজনে না তা আমার বয়স একশো হয়েছে আমার ওয়াইফের বয়স নব্বই হয়েছে এর জন্য কি হয়েছে আল্লাহ চাইলে তো আমাকেও সন্তান দিতে পারে। আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয় এই জন্য আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে এই যে স্টোরিগুলো আমরা শুনি বা এই যে নবী এবং বিশেষ করে হজরতিসা আলাহ ইসলাম এবং এই ঘটনাগুলো আমরা শুনি এইগুলার মধ্যে প্রতিটা মানে লাইনে আমাদের জন্য শিক্ষা রয়েছে প্রতিটা লাইনে একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে আমরা সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার আমরা শাইখের কাছ থেকে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে হজরত ঈসা আলহী ইসলামের জন্ম বৃত্তান্ত এবং মুসলমানদের আর বিশেষ করে মুসলমানদের আল্লাহ হজরত ঈসা আলি ইসলাম এবং মারিয়াম আলাই ইসলাম নিয়ে আমাদের কি বিশ্বাস আমাদের কিভাবে ইমান রাখতে হবে এ বিষয়ে আমরা শাইখের কাছ থেকে জানবো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনারা দেখছেন ইসলামিক লাইফ নিয়মিত মেহমান বিশিষ্ট আলিম দিন মজাহিরুল আলম মাইলুল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাজর শেখ মৌলানা ইমদাদুর রহমান আলমাদানী হাফিজাহুল্লাহ আমরা শেখের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা শুনছি হজরত ইসা আলহ ইসালামকে নিয়ে চলুন আমরা শেখের কাছ থেকে মানে প্রথম পর্বে যে আলোচনা শুনছিলাম শেখ ইনশাল্লাহ এর ধারাবাহিকতায় কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ জজাকুমুল্লাহ জেজাকুমুল্লাহ আল্লাহ তালা ঈসা আলহি সালাত সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা মেরাকল হিসাবে স্বাভাবিক নিয়মে না যেটা অনেক কেরিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বিভিন্ন আয়াতে সেটাকে উল্লেখ করেছে এই ব্যাপারে বর্তমান বিশ্বে যে ক্রিসমাস উপলক্ষে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর যে দিনকে খ্রিস্চানরা তারা তাদের একটা ধর্মীয় উৎসবের দিন বড় দিন হিসাবে তারা পালন করে এই জন্য যে এই দিন দিনে আইসারে ইসলাম জন্মগ্রহণ করেছে অথচ দেখা যায় যে খ্রিস্টিয়ানদের মধ্যে তাদের মধ্যে এই ব্যাপারে দ্বিমত রয়েছে তারাও সবাই একমত না এমন এমনকি ঐতিহাসিকভাবে দেখা যায় যে খ্রিস্টিয়ানদের মধ্যে বিশুদ্ধবাদী করে পরবর্তীতে একটা গ্রুপ আসলো যে না যে সমস্ত জিনিস বাইবেলে নাই এগুলা ধর্মের নামে চালানো যাবে না তো তাদের মূল দাবি ছিল যে ঈসা আলী সালামের জন্মের ব্যাপারে যা বলা হয় যে পঁচিশে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে বাইবেলের মধ্যে স্পষ্ট কোনো কথা নেই এবং এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং তাদের দাবি হলো যে আসলে এই তারিখটা পঁচিশে ডিসেম্বর ঈসা আলি ইসলামের জন্ম এই কথাটা ঠিক না পরবর্তীতে তারা এই বিশুদ্ধবাদীরা তারা এক পর্যায়ে এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি তারা নিল এবং যাতে করে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটা পালন করা হয় সেটা যেন পালন না হয় এই জন্য তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করল এমনকি সিক্সটিন সিক্সটি পর্যন্ত ষোলোশো ষাট পর্যন্ত ইংল্যান্ডও সেটা নিষিদ্ধ ছিল এই এই দিনে কোনো ধরনের মানে এই ধরনের কোনো প্রোগ্রাম করা যাবে না এই জন্য কারণ আগেই বলছি যে খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ আসলো যাদেরকে তারা বললো এরা বিশুদ্ধবাদী মানে এরা রিয়েল খ্রিস্টানিটিকে তারা প্রচার করতে চায় তো তারা তাদের এই দর্শনের কারণে এই দাবির কারণে তারা যাতে অন্তত এই নামে যাতে এই দিন কোনো অনুষ্ঠান না হয় এটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো এই জন্য নাইনটিন সরি সিক্সটিন সিক্সটি পর্যন্ত ইংল্যান্ডে এটা নিষিদ্ধ ছিল সিক্সটিন এইটি পর্যন্ত আমেরিকাতেও সেটা নিশিষ্ট নিষিদ্ধ ছিল যাই হোক সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো এই দিনকে কেন্দ্র করে যারা খ্রিস্টিয়ান তারা তাদের পার্ট অফ দ্য রিলিজান তাদের ধর্মের পার্ট হিসাবে তারা মনে করে যদিও সেটা সঠিক না তারা মনে করে যে এই দিনে তারা একে অন্যকে তারা যে কার্ড প্রদান করে অথবা তারা ক্রিসমাস ট্রি করে অথবা এই দিন উপলক্ষে তারা স্পেশাল খাবারের আয়োজন করে এই সবগুলো হলো তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় উৎসব তাদের কাছে এটা সবচেয়ে বড় উৎসব এই ব্যাপারে আমরা মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সেটা এটা এটার ব্যাপারে জানা এলিম তাকা যে এই কাজটা আমাদের জন্য ঠিক না কেন ঠিক না যেহেতু এটা অন্য ধর্মের তাদের পার্ট অফ দ্য রিলিজন তাদের ধর্মের একটা পার্ট তারা এই কাজটা এই জন্য করে যে এটা শুধুমাত্র একটা সেলিব্রেশন না বরং এটা তারে খ্রিস্টিয়ান ধর্মের একটা অনুষ্ঠান হিসেবে তারা এটাকে পালন করে। যেভাবে আমাদের ঈদের দিন আমরা নামাজ পড়ি আমরা কুরবানি দিই এটা আমাদের দর্বিও একটা মানে পার্ট অফ তো এক্স্যাক্টলি তারাও ওইভাবে খুশির দিন হিসেবে তারা এই দিন করে। সুতরাং অন্য কোন জাতির কোন কৃষ্টি কালচারের মধ্যে অংশ গ্রহণ করা এটা কোনো মুসলমানের জন্য ঠিক না। এই জন্য এই দিনে এই কাজগুলো করা ঠিক না। আলহামদুলিল্লাহ ওলামাই কেরামের এই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এতটুকু হয়েছে যে আগে এদেশে ডিসেম্বর আসলে ডিসেম্বরের ক্রিসমাসে কার্ড দেয়া এবং বাচ্চারা একে অন্যকে এমনকি মুসলমান বাচ্চারা পর্যন্ত একে অন্যকে কার্ড দেয়া বিভিন্ন ধরনের এই ধরনের কিছু কাজ যেগুলো খুব স্বাভাবিক ছিল কিন্তু এই উলামাই কেরাম মসজিদের মেম্বর থেকে মসজিদ থেকে বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামের মাধ্যমে টিভি থেকে বারবার এই বিষয়গুলোকে হাইলাইট করার মানুষের ঘরে 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 এই পৌঁছে যাওয়ার কারণে এখন এটা চলে গেছে আলহামদুলিল্লাহ এখন এ ব্যাপারে তেমন বেশি আমাদেরকে কথা বলতে হয় না কারণ এটা মোটামুটি সবাই জেনে গেছে বাট এখন শুধু আমাদেরকে এতটুকু জানতে হবে যে আসলে এই এই ব্যাপারে কোরআন আমাদেরকে কী বলে

আমরা বিরতির আগে যে কথা বলছিলাম একজাক্টলি ওইখান থেকেই এই কথাটা শুরু হয়েছি সেটা হলো কি ওয়াজ কুরফিল কিতাবি মারিয়াম আল্লাহ তালা মারিয়াম আলহি সালাতামের কথা অনেকেরিমে যখন উল্লেখ করেন ইজিং মিন শারকিয়া যখন তিনি বাইতুল মাকদিসের পূর্ব কোণে একটি স্থানকে তিনি বাছাই করে নিলেন ওই যে মসজিদের খেদমতের জন্য তার মা ওকফ করেছিলেন মান্নত করেছিলেন এই জন্য এই স্থানকে তিনি বাছাই করে নিলেন তিনি তখন মেয়ে হিসাবে হেজাব পর্দা যাতে কেউ তাকে না দেখে পর্দার ব্যবস্থা করলেন পর্দার আড়ারে চলে গেলেন এই আয়াত থেকে আরেকটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে সেটা হলো কি যে এই যে হেজাব ইস্যুটা এটা কিন্তু ইসলামের আগেও ছিল অন্যান্য ধর্মের মধ্যেও হেজাব ছিল ঈসাই বা খ্রিস্টান ধর্মের মধ্যেও ছিল তো আল্লাহ তালা বলেন গিয়ে ফত তাকাদ মিন্দুন হিম হিজাবান ফা আরসালনা ইলাইহা রুহানা ফা তামাস্তাল আলাহা বাসারান সাওয়াইয়া এর লগে সম্পর্ক একটা কথা শেখ এই ঠিক তেমনি ভাবে যে মা যে হযরত মারিয়াম আলাইহিস সালাম এর মায়ের যে জন্ম যখন তিনি মেয়ে জন্ম দিলেন তখন তার মধ্যে যে একটা যে মেয়েরা তো মসজিদের খাদিম হতে পারে মানে মানে আগেকার যুগেও এটা ছিল যে মহিলা পুরুষরাই মসজিদের খাদিম হবে খাদিম হবে মেয়েদের জায়গা হলো ঘরে জি মসজিদ যাই হোক তো আল্লাহ তালা বলেন বাসারান বাউয়া যখন তিনি ওই হিজাব ওই পর্দার আড়ালে ছিলেন এর মাঝে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা জিবরিল আলহি সালাত সালামকে পাঠালেন আর তিনি কিভাবে আসেন ফাতালহা বাসারান সাউইয়া বাশারান সাউইয়া সাউয়া মানে পুরাপুরি অর্থাৎ শুধুমাত্র ছবি না যেমন পুরাপুরি একজন মানুষের রূপে জিবরিল আলহি সালাতাম এসে উপস্থিত হলেন মারিয়াম আলিয়া সালামের কাছে তো আলী ইনকুন্তা তাক যেহেতু তিনি নবী ঈসা আলহি সালামের গড়ে বড় হচ্ছেন তিনি লুকআার করছেন সরি জাকারিয়া আলিহি গরে গড়ে আফটার হচ্ছেন ছোটোবেলা থেকেই পর্দার ব্যাপারে অভ্যস্ত ছিলেন কখনও পুরুষ লোক সামনে আসেনি হঠাৎ করে যখন দেখলেন যে একজন পুরুষ লোক আনের ভাষায় বলতেছে তিনি তখন আটকে উঠলেন قالت اني اعوذ بالرحمن ساتারে আমি আমরা আউযু বলি তিন সাতে এটা বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি কেন আশ্রয় প্রার্থনা ইন কুন তাকিয়া যদিও দেখতে জিব্রাইল আঃ কে একজন মুত্তাকী মানুষের মতো মনে হচ্ছে কারণ মানুষের মধ্যে কিন্তু বৈজিক একটা রূপ আছে সবারই কারণ স্বাভাবিকভাবে যে প্র্যাকটিসিং যে প্র্যাকটিসিং না মানে দেখলে বুঝতে পারি ঠিক তো দূরভাবে জিবরিল ইসলাম অত্যন্ত ফায়াস এবং মুত্তাকি মানুষের রূপে আসছেন তো মারিয়াম মারিয়ামা আলহালাম বলছেন তাকিয়া যদিও দেখতে আপনাকে মুত্তাকি মনে হচ্ছে কিন্তু এরপরও আমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহআ রহমানের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি কারণ হিজাবের খেলাফ হয়ে যায় এটা তো মারাত্মক গুণা হয়ে যাবে তখন জিবরিআলা ইসলাম উত্তর বলেন আনা আনারসুল ও রব্বিকলি আহব আলিয়ায় জাকিয়া জিবরিআ ইসলাম উত্তরে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রসুল মেসেঞ্জার আমি বার্তাবাহক আমি দূত হিসাবে এসেছি আমার কাজ হলো কি যে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন কি উদ্দেশ্যে পাঠাইছেন যে আমার আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য আল্লাহ তালা তোমাকে সন্তান দান করবেন এই লক্ষ্যে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন সুসংবাদ দেওয়ার সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন তো কালা ইন্নি আউজুর রহমানি কালাত ইন্নি আউজানি হঠাৎ করে এটা কেমন কথা কারণ তিনি মাত্র বেড়ে উঠেছেন কখনো কোনো পুরুষের কাছেও যাননি পুরুষ ঠাঁচু বিয়ে হয়নি হয় তিনি বললেন আন্নায়া কুনুলিয়া আমার সন্তান কিভাবে হবে ওলাম ইয়াম সসনি বাসারুন ওলাম আকু লাম লাম সসনি বাসার যে কোনো বাসার পুরুষ আমাকে কখনো ঠাঁচ করে নি আর ওলাম আকুব আমি নিজেও ভেবিচারিনি না এটা কিভাবে হতে পারে কাদা আলীকে তখন জিবরিয়া যে না এইভাবেই তোমার প্রভু আমাকে বলেছেন যে এইভাবেই এটা হবে এটা আল্লাহ তাল্লা পক্ষ থেকে আল্লাহ তালা এইভাবে হবে এবং এটা আল্লাহর জন্য খুবই স্বাভাবিক

আমি দুনিয়ার মানুষের সামনে ঈসা আল ইসলামের জন্ম এভাবে হবে এটা একটা অলৌকিক ব্যাপার এটা আল আমার পক্ষ থেকে এটা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বিহি ফান্তা তো এই ঘটনাকে কোরআনের অন্য আয়াতে এবং হাদিসের মধ্যে আসে জিবরিয় আলিহি সালাম দূরের থেকে এইভাবে ফু মানে একটা আল্লাহর পক্ষ থেকে উনি ফুৎকার দিয়েছেন তো এর মাধ্যমে আল্লাহ তালা মারিয়াম আলহি সালামের মধ্যে আল্লাহ তালা ঈসা আলিহি সালাতসালামের আল্লাহ তালা তার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তো এই যে ঘটনাটা আসছে আসার পরে আল্লাহ তালার ধারাবাহিক আনের মধ্যে বলছেন ফাহামালাতহি ফান তাবাদ পিহা মাকান আন কাসিয়া ফাহে মালাত বিহি তো ঈসা আলিহি সালাতলামের মা মারিয়াম আলহি ইসলামের গর্বে কিন্তু ঈসা আল ইসলাম চলে আসছেন তো চলে আসার পর তিনি দূরে এক জায়গায় চলে গেলেন দূরে চলে যাওয়ার পর তিনি মনের মধ্যে বিরাট টেনশন যে আমার মানুষ কি বলবে হ্যাঁ মানুষ আমাকে কি বলবে আমার কি হবে তো তিনি খুব বেশি চিন্তা করতেছিলেন ফাজা আহল মাখাদ ইলা জিজিন নখলা তো তিনি যখন প্রসব বেদনা শুরু হলো তিনি একটি খেজুর গাছের নিচে আসলেন আর বললেন ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাদা ও কুনতু নাসিয়া মানসিয়া ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাদা হাই হাই আজকের এই ঘটনার আগে যদি আমি মারা যেতাম ও কুনতু নাসিয়া মানসিয়া আর এমন হতো যে মানুষ আমাকে ভুলে যেত মানে আমার কথা সম্পূর্ণ ভুলে যেত আমি যে দুনিয়াতে ছিলাম মনে থাকতো না কারণ আমি মানুষের কাছে আমার চেহারা আমি কিভাবে দেখাবো ফানা মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা মারিয়াম আলিহ সালাম সালামকে সম্বোধন করলে বললেন যে লা তাহজানি আপনি চিন্তা কোনো কারণ কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সব কিছু আল্লাহ করবেন এখন আপনাকে উপস্থিত সময়ে যা কিছু প্রয়োজন এগুলার ব্যাপারে কী বলছেন যে তাহ তাকে সারিয়া আপনার পায়ের নিচে অর্থাৎ নিচ দিক থেকে এখানে একটা নহর পানির একটা স্প্রিং একটা নহর জারি হয়েছে আপনি এখান থেকে কী করবেন পানির পান করবেন আর কি করবেন ও হুস ইলাই ইলাইকি বিজিজ না তুষাক ইলাইকি রোতাবান জানিয়া ইলাই কি বিজিজ নাখলা এই যে খেজুর গাছটা আছে এটাকে এইভাবে আপনি জানিয়া দেখবে যে এই খেজুর গাছ থেকে কি হচ্ছে মেরা করি এই জন্য যেমন এই যে পায়ের নিচ থেকে এদিকে আল্লাহ তালা পানির জন্য কি করলেন একটা নহর আল্লাহ তালা জারি করে দিলেন যেভাবে ঈসা ইসমাইল আলহ ইসলামের পায়ের নিচ থেকে জমজম চলে আসলো এগুলো মিরাকল মর্যাদা এটা স্বাভাবিকভাবে মানুষের ক্ষমতার বাহিরে তো এখানে পানির প্রয়োজন পানি আল্লাহ প্রবাহিত করে দিলেন এখন খাবারের প্রয়োজন খাবারের জন্য বললেন কি খেজুর গাছে দেওয়া বাস্তবতা হলো খেজুর গাছ এটা আমাদের দেশের মতো বড়ই গাছ না জি এটাকে ধরে জাকি দেওয়া যায় খেজুর গাছ আপনার সবাই জানেন এটা এত বড় গাছ যে একজন না দশ জনে জাকি দিলেও কিছু হবে না খেজুরের গাছে তুমি জাকি দিবে তো কি রোতাবান জানিয়া আল্লাহর কথার উপর বিশ্বাস করে যদি এই যে অসম্ভব এটা জাঁকি দিয়ে না যাবে না গাছের মধ্যে কিছুই নেই কিন্তু এরপরও দিলে অটোমেটিকলি সেখান থেকে এই বিশ্বাস হুজি ইলে কি নাখলা তো সাকলাই কি রোতা বান জানিয়া দেখবে একেবারে টাটকা পাকা খেজুর রোতাপ হয়ে খেজুর যখন লাল হয়ে যায় পেকে যায় এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো কি আল্লাহ তালা মানুষকে যা আদেশ করেন মানুষের দায়িত্ব হলো সেটাকে বিশ্বাস করা এবং আমল করা যখন সে আমল করবে অটোমেটিকলি রেজাল্ট আসবে কী রেজাল্ট আসলো যখনই তিনি এভাবে জাকা জাঁকে দিলেন দেখা যায় উপর থেকে কি হচ্ছে খেজুর ঝরছে আবার নিচে এখানে পানিও রয়েছে তো পরবর্তী আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াশরাবি ওয়াকার ওয়াকারি আইনা ওয়াশরাবি ওয়াকার রি আইনা ফাকুলি খেজুর যখন পড়বে এগুলো তুমি খাবে ওয়াশরাবি ওই যে পানির ব্যবস্থা হলো এই পানি পান করবে রি আইনা একেবারেই শান্ত থাকবে তোমার অশান্তি পেরেশানির কিছুই নাই আমরা দুনিয়ার যে কোনো একটা সমস্যা সামনে আসলে আমরা পেরেশান হয়ে যাই যেমন কখনো মান সম্মানের ব্যাপারে পেরেশান হয়ে যায় যেমন মারিয়াম আলহিয়া সালাম এটা ওনার সম্মানের ব্যাপার এই ধরনের একটা সম্মানের উপর আঘাত আসতে পারে পেরেশান হয়ে গেছে তো এইভাবে যে কোনো পেরেশানি আপনার আসুক আপনি আল্লাহ তালা জাতের উপর আপনার ভরসা রাখা যেভাবে মারিয়াম আলহা সালাম আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন যে তুমি কি করো তোমার কাজ হলো কি যেভাবে আল্লাহ বলছেন এইভাবে করো তুমি খেজুর গাছে জাগি দাও খেজুর পরবে নিচে পানির ব্যবস্থা আছে পানি পান করবে ফাকুলি ওয়াশরাবি ওয়াকার রি আইনা ফা ইম্মা তারা মিনাল বাসার ফাকুলি ইন্নি নাজার তুলি রহমান ফালান উকাল্লি মালিয়াউমা ইনসিয়া আচ্ছা এরপরে এগুলো তো গেল এইবার আসলো তোমার যে ভয়ের যে কারণ যে মানুষ তোমাকে কি বলবে যদি হঠাৎ করে আহাদাম মিনাল বাসার কাউকে যদি দেখো কোন মানুষ যদি তোমার সামনে এসে যায় তোমাকে কিছু বলতে চায় তুমি বলবে ফালানিমা ইমনি তুমি বলবে এমনি আমি কি করলাম আল্লাহর জন্য আমি রোজা রেখেছি ওই তাদের ধর্মে ছিল যে রোজা রাখলে মানে আমি কথা বলবো না কথা না বলা রোজা রাখা আমি আল্লাহর জন্য কি রেখেছি রোজা রেখেছি ফালানু উকাল্লিমা লিয়াউমা ইনসি ইয়া আমি বলেও কি করতে পারবো না আমি মুখ দিয়ে আমার কথা বলতে পারবো না আল্লাহ তালা এখানে ঈসা আলি সাল্লা মায়ের এই যে কঠিন মুহূর্তগুলোকে কোরআনে কেরিমের মধ্যে কিভাবে এত সুন্দর করে আল্লাহ তালা বর্ণনা করছেন এরপর ফাতাত বিহে কৌ মাহা তাহমিলু ঈসা আলহি সালামের জন্ম হইল দেখেন খ্রিস্টিয়ানরা ঈসা আলহ ইসলামের জন্মের ব্যাপারে বাইবেলের মধ্যে ডিফারেন্ট ভার্সনে ডিফারেন্ট কথা রয়েছে যে কিভাবে জন্ম হয়েছে কখনো বলা হয় গোয়ালগড়ে জন্ম হয়েছে তো আসলে ওই যে ফিলিস্তিনের যে ব্যাত লাহাম যে জায়গাতে তারা বলে ঈসা আলি ইসালামের জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেই জায়গা দেখা। ঐতিহাসিক সে জায়গাকে দেখার সুযোগ হয়েছে তো খ্রিশ্চানরা স্টিল তারা কনফিউজ এমন এমনকি ঐতিহাসিকভাবে এটা সত্য যে ঈসা সালাম সম্পর্কে কোরআনে কেরিম একমাত্র ট্রু স্টোরিটা বর্ণনা করেছে আর খ্রিস্টানরা তারা নিজেও সেটাকে কি করতে পারেনি তাদের বাইবেল থেকে তাদের ধর্মীয় গ্রন্থ থেকে তারা নিয়ে আসতে পারেনি এই জন্য কারণ তাদের বাইবেল বিকৃত হয়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট ডিফারেন্ট কথা সেভাবে বলে তো আল্লাহ তালা এর পরের কথা বলতেছেন চান বিহি মাহা তাহমিল আল্লাহ তালাহর হুকুমে যখন ঈসা আলি ইসলাম দুনিয়াতে আসলেন তো মারিয়াম আলিহা সালাম তার মা যখন সন্তানকে নিয়ে ফিরে আসলেন ফিরে আসলেন মানে কি স্বাভাবিকভাবে সন্তান বহিষ্ঠ হওয়ার সাথে সাথে সবার কাছে এটা জানাজানি হয়ে গেল তার কোম তার জাতি যখন জেনে গেল তো তারা জিজ্ঞেস করলো ইয়া মারিয়াম তখন তারা বলল যে মারিয়াম এটা কি এটা কি ব্যাপার মা খায়ানা আবু খেমরা আসা মুখে মারিয়াম তোমার বাবা তো একজন ভালো লোক ছিলেন তোমার মাও তো বেবিচারিনী ছিলেন না তুমিও তো মসজিদের মধ্যে মসজিদের পরিবেশে আমরা সবাই তোমাকে অত্যন্ত ভালো একজন মেয়ে হিসেবে জানতাম তো এগুলা কি ইয়া উখুন মা কেন আবু মা আসাও ইঙ্গুকে বাগিয়া ইয়া উখারুন হে হারুনের বোন মারিয়া ইসলামের ভাইয়ের নাম ছিল হারুন তো আল্লাহ তালা ওই কথা উল্লেখ করছেন হে হারুনের বোন মা কেন আবু খিমরা আসাও ইং মা কানৎ উম্মুকে বাগাইয়া তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না তোমার মাও তো বেবিচারী ছিলেন না খারাপ ছিলেন না তো তুমি এটা কুত থেকে নিয়ে আসো তো ওই যে আল্লাহ তালা আগে বলছেন যে কথা বলবেন না আশারাত ইলাই এখন মারিয়াম আলহ সালাম ঈসা আলহ ইসলামের দিকে হাত দিয়ে ইশারা করলেন কালু কেইফানু কাল্লিমু ম্যাং ক্যানাফিল মাহদি সবইয়া তখন তারা বলতে লাগলো কেইফানু কাল্লিমু আরে আজিব ব্যাপার সদ্য ভূমিষ্ট একটা বাচ্চা তার সাথে আমরা কীভাবে কথা বলবো কেইফা নু কাল্লিমু ম্যাং ক্যানাফিল মাহদি সবইয়া যে মাত্র ভূমিষ্ঠ হয়েছে খ্রেডলের মধ্যে দুলনার মধ্যে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চার সাথে আমরা কিভাবে কথা বলবো তুমি এটা কি বলো সাথে সাথে আল্লাহ তালা ইসা আল ইসলামকে দিয়ে উত্তর আব্দুল্লাহ আল্লাহ বললেন ঈসা আল ইসলাম কে দিয়ে আল্লাহ তালা বলেন যে ঈসা আল ইসলাম কি বলতেছেন কালা ইন্ আব্দুল্লাহ তোমরা আমার ব্যাপারে সন্দিহান হয়ে গেছো আমি কুদ্ থেকে আসি ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ তালা সন্তান আমি আল্লাহর ছেলেরা।

কারণ এই বরকতের শুরু এই যে ঈশাআসলামের মা থেকে বলে আসছি যে সেখানে আল্লাহ তালা ইসা ইসলামের মাকে কীভাবে কত সুন্দর পরিবেশে আল্লাহ তালা লালন পালন করেছেন এবং কিভাবে কীভাবে পবিত্রভাবে আল্লাহ তালার হুকুমে ঈসা আলি ইসলামকে মার গর্বে আল্লাহ তালা দিয়েছেন এবং দুনিয়াতে তিনি এসেছেন আর ঈসা আল ইসলামের এইটাও যে তিনি কি একেবারে শিশু অবস্থায় ছোট্ট দুধের শিশু তিনি কথা বললেন ঈসা ইসলাম বললেন কি ইন্নি আবদুল্লাহ আতানিয়াল আল কিতাব ও জা আলানী

এই বিষয়ে যদি একটু টাচ খায়ের মোটামুটি আমরা আসলে এটা এমন একটা বিষয় আগেই বলছিলাম যে অনেক লম্বা বিষয় কোরআনে শুধু আয়াতের তর্জমা করতে গেলেই অনেক লম্বা সময় চলে যায় তো ঈসা আলহি সালাম সম্পর্কে মুসলমানের কি বিশ্বাস হবে কি ধারণা হবে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে এর মধ্যে খুব সুন্দর করে কয়েকটি আয়াত আমি শুধু তর্জমা করলেই পরিষ্কার হয়ে যাবে যেমন আল্লাহ তালা বলেন লাকাত কফর আল্লাহ কাল ইন্নআল্লাহ হুয়াল মাসি হাবনু যে যারা বলে ঈসা আলহি সালাত সালাম আল্লাহ সন্তান তারা কি করলো এটা কুফরি এটা যারা বললো এরা মানে অর্থাৎ এটা সঠিক না এটা হইলো কি এটা হইলো কুফুরি কথা এটা কোনো মুসলমানের কথা হতে পারে না এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না আল্লাহ বলেন যে দেখো যদি আল্লাহ তালা মারিয়াম কে ঈসা আলাইহিস সালাম মা কে ঈসা আলাইহিস সালাম কে এবং ঈসা আলাইহিস সালামের মা কে এবং দুনিয়াতে যারা আছে সবাইকে যদি আল্লাহ তালা শেষ করে দিতে চান তাহলে কারো কিছু করার আছে কেউ কিছু করতে পারবে না এর পরের আয়াত আল্লাহ তালা বলেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্না আল্লাহু হুাল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বনি ইসরাঈল ই'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাতা ওয়া মাআহুন্ন নার ওয়া মা লিত zalimin min ansar أي الله تلا لقد كفر الذين قالوا جرى بوليسار إسلام الله وقال المسيح شو يعني يا بني إسرائيل أعبد الله ربي وربكم يا بني إسرائيل تمرة الله تلر এবাদত করবে ইন্না হুমাই বিল্লাহ যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে পকাতার মাল্লাহ জান্নাত জন্মনা তাইলে আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাল্লাহ জুমুল্লা শাহ খুবই দুঃখিত আমরা সময়টা শেষ হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগামীতে কোনো পর্বে ইনশাল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা শাখের কাছ থেকে শুনবো শাখের শেষ কথা যেটা যে হজরত ঈসা আমরা মুসলমান হিসাবে এটা বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর সন্তান নন তিনি আল্লাহর পুত্র নন তিনি একজন নবী যেভাবে অন্য নবীদেরকে ওপর আমাদের ইমান আনতে হবে হজরত ঈসা আলাই ইসলামের উপর আমাদের ইমান আনতে হবে আল্লাহর নবী হিসাবে আল্লাহ সুহান হো তার আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি